থেকে কত তো ভাই কত হাজার টাকা এই শঙ্কর সাহেবের হাত থেকে পেয়েছো, তার হিসেব আছে কি? এই টাকাটা ঘন্টা খানেকের মধ্যে একজনের কাছে চালান হয়ে যাবে, আর এই 300 টাকায় কমপক্ষে 600 টাকা ঘরে আসবে। মেয়ের বিয়ে দেওয়াটা শাড়ি গয়না দেওয়া নয়, মান মর্যাদা। অন্যের ওপর নির্ভর না করে দুনিয়ায় এক পা চলার মুরুব যাদের নেই তাদের আবার মান মর্যাদা। ভাবো কি আমাদের কি ভাবি, শোকেসের পুতুল। শোকেসের পুতুলের মতো নিরাপদ আভিজাত্যের একখানা কাজ করে তোমাদের সাজিয়ে না রাখলে তোমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, বুঝলে? হ্যাঁ, তাই টাকায় মুড়ে রাখা হয়েছে বলে দুনিয়াটা কি টের পাচ্ছ না? আপনি বিনা টিকিটে দিব্যি গাড়িতে উঠে বসে আছেন, বলি টিকিট কি আমার কাছে এখন গজাবে? ফের যদি আপনি মুখ খুললেন আপনাকে তুলে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দেবো। ছুঁড়ে ফেলে, ছুঁড়ে ফেলে, চল। তোমরা বড় লোক, শুনেছি তোমাদের টাকার অঙ্ক কিছু লেখাজোখা থাকে না, তাই সহজেই ভাবো গরিবেরা টাকার জন্য অনায়াসেই মিথ্যা কথা বলতে পারে, তাই না? ছেলেটা বড় একগুঁয়ে গোয়ার, কোনো কথাই শুনতে চায় না। একটা চাকরির ব্যবস্থা করা যেত, চাবহতিতে স্নান করে পুজো দিতে হবে। এই শাড়ি তুমি নিজে হাতে বানাচ্ছ? আমি ঠিক করলাম এখানকার জায়গা জমি বাড়ি ঘর সব বেচে দেবো। বেচে দেবে? হ্যাঁ বেচে দেবো, যা পাবো তাই দিয়ে তোকে নতুন করে ব্যবসা শুরু করতে হবে, তোকে বড় হতে হবে। কিন্তু এত বড় অপমান আমরা মুখ বুঝে কিছুতেই সহ্য করবো না। তুই যদি পুরুষ মানুষ হোস এর জবাব তোকে দিতেই হবে। তোমাদের হুকুম মতো আমাকে উঠতে হবে, বসতে হবে, হাসতে হবে, যাকে পছন্দ করি না সপ্তাহে সে 4 দিন আসবে আর আমাকে গিয়ে তাকে আপ্যায়ন করতে যেতে হবে। কেন কেন তোমরা আমাকে এভাবে অপমান করছো? লেখাপড়া জানা যে মেয়ের ভালো মন্দ বিবেচনা নেই তার আপত্তির কোনো মূল্য নেই। পুরস্কার তো ফেরত দিতে আসেন, পুরস্কার নিতেই আমার আশা। সেদিনে সেই উত্তম, সেই ব্যর্থতা, সেই আনন্দ, সেই বেদনা সবকিছু দিয়ে আমাদের এই জীবনটাকে আবার গড়ে তোলা যায় না?